আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামত কি, কিয়ামত কবে আসবে সে বিষয়ে আমরা কেউ জানি না, শুধু আল্লাহ তাআলা ছাড়া। তবে এতটুকু জানা যায় যে সে দিনটি হবে মুহররম মাসের 10 তারিখ, রোজ শুক্রবার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু লক্ষণ বলে দিয়েছেন। সেসব লক্ষণ দেখে কিয়ামতের আলামত বোঝা যেতে পারে। পৃথিবীতে যখন গুনাহ বেশি হতে থাকবে, মানুষ নিজ পিতামাতার অবাধ্য হবে এবং তাদের প্রতি কঠোর ব্যবহার করবে, আমানতের খেয়ানত করবে, গান বাদ্য ও নাচ তামাশায় মানুষ ব্যাপক আকার ধারণ করবে, পরবর্তী মানুষ পূর্ববর্তীর মহান ব্যক্তিবর্গকে মন্দ বলতে থাকবে, মূর্খ লোকেরা নেতা হবে এবং নিম্ন শ্রেণীর লোকেরা বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করবে, অযোগ্য লোকেরা বিরাট বিরাট পদ পাবে। তখনই মনে করবে কিয়ামত তোমার নিকটবর্তী হয়ে এসেছে। কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন সব কিছু পুনরায় অস্তিত্ব লাভ করবে, মানুষ জীবিত হয়ে যাবে হাশরের মাঠে, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, হিসাব নেওয়া হবে এবং ভালো মন্দ কর্মের বদলা দেওয়া হবে। সেদিনকে কঠোর এবং কিয়ামতের দিন বলা হয়।